শারদীয় আপাককালে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি একাদশ শ্রেণীর একটা অধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাস এই বিষয়ে কিছু আলোচনা করব। বাংলা সাহিত্যের ইতিহাসের যে যুগ বিভাগ তাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, প্রাচীন যুগ 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ, 1201 থেকে 1800 এটা মধ্যযুগ, 1801 থেকে বর্তমানকাল হচ্ছে আধুনিক যুগ। তার প্রাচীন যুগের যে বিষয় রয়েছে সেটা হচ্ছে চর্যাপদ, এই বিষয়টা নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। কিছু শর্ট প্রশ্ন আলোচনা করে একটা বড় প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করছি। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি? বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হলো চর্যাপদ। চর্যাপদ কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন? 1907 সালে নেপালের রাজদরবার থেকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের খণ্ডিত পুঁথিটি আবিষ্কার করেন। কে, কবে, কোথা থেকে চর্যাপদ কি নামে প্রকাশ করেন? 1916 সালে হরপ্রসাদ শাস্ত্রী বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদের খণ্ডিত পুঁথিটি কি? হাজার বছরের পুরাণ, বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামে প্রকাশ করেন। চর্যাপদের পদকর্তা কতজন ছিল? চর্যাপদের পদকর্তা ছিল 24 জন। কয়েকজন পদকর্তার নাম লেখো যদি বলে, লুইপাত, কান্নপাত, ভুসুকপাত, কুকুরিপাত, ঢেনঢনপাত ইত্যাদি। চর্যাপদের পদসংখ্যা কটি? চর্যাপদের পদসংখ্যা ছিল 50টি, তার মধ্যে 3.5টি পদ নষ্ট হয়ে গেছে, সুতরাং বর্তমানে চর্যাপদের পদসংখ্যা হচ্ছে 46টি। চর্যাপদ কোন সময়ে লেখা হয়? চর্যাপদ লেখা হয় খ্রিস্টীয় 10ম থেকে 12শ শতকে। চর্যাপদ কোন ভাষায় লেখা হয়? চর্যাপদের ভাষা নাম হচ্ছে সান্ধ্য ভাষা, অর্থাৎ এর অর্থ কিছুটা বোঝা যায় এবং কিছুটা বোঝা যায় না। এগুলো ছিল চর্যাপদের ছোট প্রশ্ন। এবার বড় প্রশ্ন আমি একটা আলোচনা করছি, চর্যাপদের সমাজচিত্ত বা সমাজ জীবনের পরিচয় দাও। চর্যাপদ থেকে আমরা তৎকালীন সমাজ জীবনের পরিচয় পাই, মূলত অন্তর্য শ্রেণী অর্থাৎ নিচু জাতের, যেমন হাঁড়ি, মুচি, ডোম, ব্যাজ, জেলে, এদের জীবনযাত্রাকে কেন্দ্র করে চর্যাপদ লেখা হয়েছিল। তাদের পেশা কি ছিল? কেউ নৌকা বাইত, মাছ ধরত, কেউ তুলো ধুনত, কেউ চাঙাড়ি বুনত, কিন্তু অভাব ছিল তাদের নিত্যসঙ্গী। যেমন চর্যাপদের একটা পদে পাওয়া গেছে, টালো তো মোর ঘর পড় বেশি, হাঁড়ি তো ভাত নেহি নীতি আবেশি, অর্থাৎ টালির চালের ঘর, হাঁড়িতে আমার ভাত নেই, নিত্য উপবাস আমাকে করতে হয়। এ থেকে বোঝা যায় যে তাদের দৈনন্দিন জীবনে অভাব ছিল কতটা প্রখর বা প্রবল। দুই, জাতিভেদ। তৎকালীন সমাজে জাতিভেদ ছিল, জাতিভেদ প্রথা প্রবল আকার ধারণ করেছিল। বিশেষ করে উচ্চ শ্রেণীর মানুষরা এই অন্তর্য শ্রেণীর মানুষকে প্রবল থেকে প্রবল ঘৃণা করত। এরকম চর্যাপদের একটা পদ থেকে আমরা তোমাদের কাছে তুলে ধরতে পারি কিরকম তৎকালীন সমাজে জাতিভেদ প্রথা প্রবল আকার ধারণ করেছিল। নগর বাহিরে ডম্বি তোহেরি কুড়িয়া ছই ছই জাহাগো ব্রাহ্মণ নারিয়া, অর্থাৎ নগরের বাইরে ডোমেদের বাস, সেখানে যখন ব্রাহ্মণরা আসতো তারা ছুটে ছুটে পালিয়ে যেত। এবার হচ্ছে গৃহস্থ জীবনের কি পরিচয় পাওয়া যায়? চর্যাপদে যৌথ পারিবারিক চিত্র আমরা পেয়েছি, মূলত যা ননদ বধু শ্বশুর শাশুড়ি এদের নিয়ে চর্যাপদের সাংসারিক জীবন ছিল। কিন্তু সংসারে কলহ লেগেই থাকত, সমাজ পিতৃতান্ত্রিক হলেও পুরুষতান্ত্রিক হলেও নারীদের সেখানে স্বাধীনতা ছিল, মূলত বিভিন্ন আচার অনুষ্ঠানে পুরুষদের সাথে নারীরা অর্থাৎ স্বামীর সাথে স্ত্রীরা যেতে পারত, চর্যাপদে কিন্তু তা পাওয়া আছে। তৎকালীন সমাজের আরো কি পাই? সেখানে হচ্ছে চুরি ডাকাতি কলহ, হ্যাঁ এই গন্ডগোল লেগে থাকতো, তবু তৎকালীন মানুষরা সংঘবদ্ধভাবে একসাথে থাকার চেষ্টা করত। ঠিক আছে, এইভাবে তৎকালীন সমাজের তৎকালীন সমাজ জীবনের যে টুকরো টুকরো কোলাজগুলো আমরা চর্যাপদে পাই তা থেকে তৎকালীন সমাজ জীবনের জীবন্ত দলিল হয়ে উঠেছে চর্যাপদের গানগুলি। ঠিক আছে।